গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 6:30 আর আমি রেডি ওয়ার্কআউটের জন্য। তো ছাদে আজকে এসে প্রথমেই একটু দৌড়াদৌড়ি করে নিচ্ছি, অনেক দিন দৌড়ানো হয় না, আর তো সেই জন্যই রানিং দিয়ে আজকে আমি এটা স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি ছোট ছোট ডাম্বেল, আমার ঘরে ছিল ডাম্বেলস তো আমি সেইটা নিয়ে এসেছি। আর আজকে সানডে তো 1.5 ঘন্টা মতো হয়ে গেছে আমি ওয়ার্কআউট করছি, আর আমি আমার ছাদ থেকে একটু আমার বাড়ির সামনের রাস্তাটা একটু দেখিয়ে দিলাম, আর ছাদটাও এক ঝলক দেখিয়ে দিই। আমাদের ছাদ একদম খালি, কেউ নেই, আর এই ছাওয়াটার মধ্যে যে আমি এক্সারসাইজ করছি, আর যে ছেলে আমার পড়ছে, আর এখন ঘড়িতে বাজে 8:10। গুড মর্নিং বন্ধুরা, এবার আমি দেখো স্নান টান সেরে রেডি শেডি হয়ে চলে এসেছি। আজকে কি হয়েছে, আজ তো রবিবার, তো আমার ঘরে এখন কোনো বাজার টাজার ছিল না, তো হাজবেন্ড গেছে হচ্ছে বাজার করতে, তো আমি ছাদ থেকে এলাম। আর ছাদ থেকে এসে দেখি মানে আমার টি শার্ট আর আমি নিজে আমার চুল টুল সমস্ত কিছু মানে ভিজে পুরো ভূত হয়ে গেছে। তো আমি বললাম না, আমাকে তো স্নান করতেই হবে, তো আমি স্নান টান সেরে নিলাম, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান সারলাম, তো আমার একটু ভালো লাগলো। তো সকাল থেকে এখনও কিছু সেরকম কিছু খাওয়া হয়নি, চবনপ্রাশ খেয়েছি খালি। তো আমি ভাবলাম যে রোববার দিন না বাজারটা আসতে দেরি হয়, তো আমার কি হয় না পুজোটা দিতে অনেকটা দেরি হয়ে যায়, তো আমি ভাবলাম যে ঠিক আছে আগে আমার চান করে নিয়ে পুজোটা করে নিই আর তারপর আমি রান্না করবো। তার আগে রুটিনটা একটু চেঞ্জ করলাম, আর নয়তো আমাকে এখন চুপচাপ বসে থাকতে হতো, আর অত ঘাম নিয়ে মানে আমি বসে থাকতেও পারছিলাম না। ছাদে আজকে মানে প্রচণ্ড রোদ, এক ফোঁটা হাওয়া ছিল না, কালকে ঠিক ছিল কিন্তু আজকে আমি কালকের থেকে আরও 1 ঘন্টা আগে গেছি, কিন্তু এই একটু হাওয়া ছিল না, প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে আমি অত জিনিস নিয়ে গেছি একটা বালতির মধ্যে করে, এতগুলো জিনিস ডাম্বেলও নিয়ে গেছি আজকে, তো এত কিছু নিয়ে গেছি আমি ভাবছি না চলে তো আসবো না, করেই আসবো, তো আমি একদম কমপ্লিট করে তারপর আসলাম। তো এখন আমার খুব ভালো লাগছে, ফ্রেশ হয়ে গেছি আর এবার রেডি হয়ে গেছি এবার পুজোটা দিয়ে, ততক্ষণে বাজারটা যা চলে আসবে। আর বাজার এসেই তো আর রান্না করা যায় না জানো তো, এখন সবজি টবজিগুলো স্যানিটাইজ করতেও অনেকটা সময় লাগে, তো সেই সব হয়ে যাবে তারপর আমি রান্নাটা করব। তো আজকে তো রোববার, চিকেনই হবে, হয়তো চিকেন হবে, মাছ টাছ নিয়ে আসবে, যাই হোক সেটা পরে দেখাবো। তো আজকে একটা খুব ভালো টপিকে তোমাদের সঙ্গে কথা বলবো, তো ভেবেছিলাম এটা লাস্টের দিকে বলবো, ভাবলাম যে না ঠিক আছে এখনই বলে দিই। সেটা হচ্ছে যে হেট কমেন্টস,
তো হেট কমেন্টস আমার চ্যানেলেও এর আগে আমি প্রচুর প্রচুর পেয়েছি, লোকজন ভাড় ভাড় কি হেট কমেন্টস দেয়। তো আমার যারা পুরনো যারা আছে অনেকদিন ইউটিউবে, মানে ধরো এক বছরের বেশি কাজ করছেন, তারা অনেক সময় আমাকে তখন সাজেস্ট করতো কিছু কিছু হেট কমেন্টস না একদম মনের মধ্যে লাগে চাকুর মতো, তো খারাপ লাগে। কারণ আমি নিজের কথা বলবো, একটা ইউটিউব ভিডিও যে পোস্ট করি তার জন্য যে সকাল থেকে কতটা মেহনত করতে হয়, কতটা এফোর্ট দিতে হয় সেটা কিন্তু আমি জানি। সকাল থেকে প্রত্যেকটা মুহূর্ত ছোট ছোট করে সেগুলোকে শ্যুট করা, অ্যাঙ্গেল ভালো অ্যাঙ্গেল দেখে ভালো লাইট দিয়ে সেটাকে শ্যুট করা, এডিটিংয়ে আমার যবে থেকে ইউটিউব জয়েন করেছি আমার পুরো দুপুরবেলার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমার এডিটিংয়ে যায়। সন্ধেবেলা বিকালবেলা ধরো সেটাকে আমি পোস্ট করে রাখি, শিডিউল করে 7টার সময় পোস্ট করে রাখি, আর 7টার পর থেকে মানে তারপর পোস্ট করার পরে আবার ভাবতে থাকি যে নেক্সট ডে আমি কী নিয়ে কী টপিকে ভিডিও বানাবো। তো এটা ফিজিক্যাল ওয়ার্ক, মেন্টাল ওয়ার্ক, সমস্ত টাইপের ওয়ার্ক লাগে। তো এত কিছু করার পরে কেউ একজন এসে একটা কিছু হেড বলে দিয়ে গেল, সেটা আমরা কেন সহ্য করবো ফার্স্ট অফ অল? তো যখন আমার এরকম হেড কমেন্টস আসতো, আমি মনে হয় আমার চ্যানেলে অনলি একটা ভিডিও বানিয়েছি একটা হেড কমেন্টস নিয়ে। তো আমার খারাপ লেগেছিলো, তো আমি বানিয়েছিলাম, সেটা সত্যি জেনুইনলি খারাপ লেগেছিলো, তো তখন বানিয়েছিলাম। তো তখন অনেকে আমাকে বলেছে যে দেখো সমস্ত হেড কমেন্টস তুমি নেগেটিভ হয়ে যাও না, সমস্ত ব্যাপারগুলো ইগনোর করো, ইউটিউবে আসতে গেলে এরকম অনেক কথা অনেকে বলবে, তো সেগুলো তোমাকে ইগনোর করে চলতে হবে। আমি এটা জিজ্ঞাসা করতে চাই কেন কেন ইগনোর করতে হবে? কেউ যদি অন্যায় করছে আর আমি যদি সেটা সহ্য করছি, তো অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই কিন্তু সমান অপরাধী। কেউ আমাকে উল্টোপাল্টা কথা, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ বা হেড কমেন্ট বা হ্যারাসমেন্ট কেন করতে পারে? তাকে সে রাইট তো কেউ দেয়নি আর ইউটিউবও দেয়নি। তো সেই জন্য আমি তোমাদের কাছে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা হেড কমেন্টসকে রিপ্লাই করতে পারো। আমার কিছু বন্ধুদের দেখছি এই সমস্যাটা হচ্ছে যে হেড কমেন্টস আসছে, তো তারা সেই কমেন্টসটাকে নিয়ে ভিডিও বানায়, আর সেটা ঠিক আছে। যদি অনেক সময় হয় যে যারা ডেলি ভিডিও পোস্ট করে বা ব্লগিং পোস্ট করে, তো অনেক সময় কন্টেন্ট পাওয়া যায় না, তো সেক্ষেত্রে সেটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে, সেটা ঠিক আছে। বাট যদি সেটা জেনুইন প্রবলেম হয়, যদি জেনুইন প্রবলেম তুমি ফেস করছো যে না ভিডিওতে এসে যে যা খুশি বলে যাচ্ছে, এটা বানাও সেটা বানাও এইভাবে বানাও ওইভাবে বানাও, তো এগুলো সব হচ্ছে কিন্তু হেড কমেন্টস। তো সেগুলো কিন্তু তোমার অবশ্যই ইগনোর করা উচিত নয়, কারণ ইগনোর করলে না তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়। তো তাদেরকে যখন প্রশ্রয় দেওয়া হয়, তো তারা ভাবে যে আমরা একটা কী একটা বিশাল পাওয়ারফুল, এরা ইউটিউবে কাজ করছে, এদেরকে আমরা যা খুশি বলতে পারি, আমাদের সেই রাইট আছে। কিন্তু অ্যাকচুয়ালি তাদের সেই রাইটটা নেই, আমাদেরকে কেউ কোনো খারাপ কথা কেন বলবে? আমরা ইউটিউবে ভিডিও পোস্ট করছি, এত মেহনত করছি, কেউ কিছু একটা এসে আমাদের ভিডিও তলায় খারাপ কমেন্টস কেন করে যাবে? কে রাইট দিয়েছে তাদেরকে? আর আমরা কেন ইগনোর করবো? ইগনোর করবো কেন? স্পিক আপ না, বলতে হবে না? তো অনেকে এটা জানেই না যে এটা বলারও পদ্ধতি আছে। আমি নিজেও জানতাম না, আমি সত্যি কথা বলছি, এর আগে আমি শুধু এটুকুই জানতাম যে যদি কোনো সেরকম বাজে কমেন্টস আসে, তো সেক্ষেত্রে তুমি সেটাকে রিমুভ করে দিতে পারো, এটুকুই আমি জানতাম। বাট রিপোর্ট যে করা যায় এটা আমি জানতাম না, এবং এটা এত সহজে করা যায়। তো সেই জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাকচুয়ালি করবে, সেটা আমি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করবো। আর আমার হেড কমেন্টস এখন আর নেই, কারণ আমি অলরেডি যে কজন হেড কমেন্টস আমাকে করেছিল তাদের সবার বিরুদ্ধে আমি কিন্তু অলরেডি রিপোর্ট করে দিয়েছি। রিপোর্ট করার পর তারা কিন্তু আমার ভিডিওতে আর হয়তো কখনো দেখতে পাচ্ছে না নাকি জানি না, বা যাই হোক তারা হয়তো আমাকে আর কমেন্টস করতে পারছে না, বা যাই হোক কিছু একটা হবে। আর তো সেই জন্য আমার এখন কোনো প্রবলেম নেই, আর এরপরও যদি কেউ করে তো আমি ডাইরেক্ট রিপোর্ট করে দেবো। আবার হেড কমেন্টসের মধ্যেও অনেক টাইপের আছে, কেউ কেউ আছে যে তোমার সমস্ত কাজের জাজমেন্ট করতে থাকে, সেটাও এক টাইপের হেড কমেন্টসই হলো। মানে যেমন ধরো আমি একটা গোল্ড জুয়েলারির একটা ভিডিও পোস্ট করেছিলাম, গোল্ড জুয়েলারি পার্ট 2, ঠিক আছে, সেটাতে ছিল আমার বিয়ের পরের বানানো কিছু গয়না, আর ছিল আমার ছেলের অন্নপ্রাশনের কিছু গয়না। তো অন্নপ্রাশনের গয়না দেখানোর জন্য আমি আমার ছেলের একটা চেন দেখিয়েছিলাম, সেই চেনটা ওর ঠাকুরদা দিয়েছিল ওকে হচ্ছে তোমার অন্নপ্রাশনের সময়। সেটা দেখানোর সময় আমি বলেছিলাম যে আমার ছেলে হচ্ছে আমাদের বংশের প্রথম ছেলে, তো সেই জন্য ওর দাদু সোনার চেন দিয়েছিলেন অন্নপ্রাশনে। তো এই একটা কথা ধরে তোমরা বিশ্বাস করবে না, ওই ভিডিওটাতে এত লোক কমেন্টস করেছে যে তুমি ছেলে মেয়ের মধ্যে বিভেদ করছো, এখনও ছেলে মেয়ের মধ্যে বিভেদ আছে, হ্যাঁ ছেলে হলে মায়েরা বেশি খুশি হয়। আমি যখন ফেসবুক খুলি, বেশিরভাগ মানে মায়েরা যাদের মেয়ে আছে তারা পোস্ট করে, দেখি যে যাদের প্রথম সন্তান মেয়ে তারা খুবই ভাগ্যবতী,
হয়তো তারা সেটা মানেন বা যাই হোক, তাহলে সেই কথাটার মানে হচ্ছে যাদের প্রথম সন্তান ছেলে তারা ভাগ্যবতী নয়, এই কথাটা তো এগিয়ে মানে হচ্ছে না। তো সেইগুলো নিয়ে আমরা যারা ছেলের মা রয়েছি তো সেটা নিয়ে তো আমরা ধারণা করি না। তাহলে ওই একটা সামান্য কথা যে তার দাদু তাকে ভালোবেসে অন্নপ্রাশনটা সোনার চেন দিয়েছে সে বংশের প্রথম ছেলে বলে সেইটুকু কথা নিয়ে হেডস কামেন্টস ভরে গেল। তো ইটস রিয়েলি ডিস্টার্বিং, রিয়েলি ডিস্টার্বিং। আমি কোথাও বলিনি যে ছেলে মেয়ে সমান না, আর সেই চেনটা তার দাদু দিয়েছে। তো বয়স্ক দাদু ঠাকুমা থাকলে যদি নাতি হয় তো তারা বেশি খুশি হয়, এটা একটা অবভিয়াস ব্যাপার, তুমি কাটাতে পারবে না। তুমি নিজে ঠিক রাখো যে তুমি ছেলে মেয়ের মধ্যে বিভেদ করো না, সেটা আলাদা ব্যাপার। সবার কিছু পার্সোনাল পছন্দ থাকে, কারোর বাচ্চা মেয়ে বেশি ভালো লাগে, কারোর বাচ্চা ছেলে বেশি ভালো লাগে, আমারও পার্সোনালি কিছু বেশি ভালো লাগে, কিন্তু তার মানে এই নয় যে ওটা মানে খারাপ বা মেয়ে আমার পছন্দ না, সেটা সেটা কোথায় বললাম। তো সেই সামান্য একটা কথাকে ধরে সেই ভিডিওটায় প্রচুর প্রচুর প্রচুর, তো আমি এগুলো রিয়েলি ডিস্টার্বিং লাগে, কারণ আমরা এখানে কাজ করতে এসেছি সারা দিন এই এই ভিডিওর পেছনে লাগে, তো কেন শুনবো লোকের কথা। তো এরকম হয় অনেক সময়, আমি ধরো লকডাউনে পুজো করছি, লকডাউনে পুজো করছি, আমাদের এখানে পুরো লকডাউন সকালবেলা বাজার খুলে আর ডেলি বাজার যাওয়া একটা একটা জিনিসের জন্য সম্ভব নয়, তো আমি বেশিরভাগ পুজো পাঠের ভিডিও বানাই। এবং এটাও বলে দিই যে এটা আমি নিত্য পুজোর দেখাচ্ছি, তো নিত্য পুজোতে অত কিছু জিনিস জোগাড় করে দেখানো সম্ভব হয় না। আমি কিছুদিন আগে একটা লক্ষ্মী পুজোর ভিডিও করেছিলাম জাস্ট গত সপ্তাহ বৃহস্পতিবার দিন, ঠিক আছে, সেটাই আমি বলে দিচ্ছি যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আমি আজকে বেরোতে পারছি না, আমার ফুলওলা যা দিয়েছে তাই দিয়ে আমি দিচ্ছি। তারপরও কামিন্স আসে ঘটের ওপর কলা দিতে হবে, ঘটের ওপর ডাব দিতে হবে, আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সে অ্যাপার্টমেন্টে সবাই ব্রাহ্মণ, আমি কাউকে দেখিনি যে মানে আমি যতটা জোগাড় করে পুজো দিই না হয়তো এত জোগাড় করে কেউ পুজো দেয় না। আর আমি দেখাচ্ছি নিত্য পুজোর আমি বলে দিচ্ছি যে বাইরে প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজ আমি বেরোতে পারছি না, তো সেক্ষেত্রেও বলছে যে কলা দিতে হবে, ডাব দিতে হবে, তো এটা দিয়েই ঘরটা পাততে হয়। তো অভাবে তো অনেক কিছু দেওয়া যায়, অভাবে আমি মাকে দেখেছি সুপারি বা হরিতকিও দিতে, তো আমি হরিতকি সেদিন দিয়েছিলাম সেটা নিয়েও। তো আগে তো তোমরা দেখো যে কে কোন সিচুয়েশানে বলছে, পুরো ভিডিওটা দেখো তারপর জাজ করো তাকে। এর আগে আমার চ্যানেলে বৃহস্পতিবারের পুজোর ওপর আরও দুটো তিনটে ভিডিও আছে, সেগুলোতে আমি সমস্ত কিছু জোগাড় করে পুজো দিয়েছি, যেটাতে আমি কোনো জিনিস জোগাড় করতে পারি না সেটা আমি বলে দিই যে আজকে আমি এটা জোগাড় করতে পারিনি। তারপরও সেই একটা পয়েন্ট ধরে লোকে ভদর ভদর করতে থাকে, তো এগুলো ভীষণ ইরিটেটিং, ভীষণ অ্যানয়িং। তো তোমার যেটা ডিস্টার্বিং লাগবে, তোমার যেটা মনে হবে যে না তোমাকে এটা পজিটিভ ভাইবস তুমি পাচ্ছ না, বা তোমার মনে হচ্ছে যে না তোমার হ্যারাসমেন্ট লাগছে, তো তুমি সেক্ষেত্রে রিপোর্ট করতে পারো। তো সেই জন্য আমি একটা ভিডিও কাল অলরেডি শ্যুট করে রেখেছি, কারণ কাল আমার কাছে দুটো ফোন ছিল, তো একটা ফোন দিয়ে শ্যুট করে আর একটা ফোন দিয়ে দেখানো আমার পক্ষে একটু সুবিধা হয়েছে, আর তো সেই জন্য শ্যুট করে রেখেছি। তো ফার্স্টে তোমরা সেটা দেখে নাও আর তারপর আবার ব্যাক করছি। তো বন্ধুরা দেখো এটা কাল সন্ধেবেলায় তোলা, আমি আমার চ্যানেলটা ওপেন করে নিয়েছি, এবার একটা ভিডিওস ওপেন করছি। তো এটা আমার খুব পছন্দের ভিডিও, আমার গোপালের প্রতিদিনের সেবা, এটায় 36K ভিউজ আছে, 1.1K লাইকস, 40টা ডিসলাইক অ্যান্ড 191 কামেন্টস। তো এতে প্রচুর হেড কামেন্টস ছিল যেগুলো আমি অলরেডি রিপোর্ট করে দিয়েছি। তো দেবযানী আমার খুব ভালো বন্ধু, দেবযানী পোদ্দার, তো খুব একটা বিউটিফুল কামেন্টস করেছিল, তো সেই কামেন্টসটাতেই আমি তোমাদের দেখাচ্ছি করে টিউটোরিয়ালটা, কারণ আমার কাছে এখন আর কোনো হেড কামেন্টস নেই। তো যে কামেন্টসটা তোমার মনে হবে রিপোর্ট করবে, তার পাশে যে থ্রি ডটস আছে সেইটাই ক্লিক করবে। তো দেখো পিন আছে, রিমুভ আছে আর রিপোর্ট আছে, তো রিপোর্টটা ক্লিক করবে। তারপর দেখো রিপোর্ট কমেন্ট আসবে, তাতে যা যা পয়েন্টস আছে তার মধ্যে লাস্টের যে দুটো পয়েন্টস আছে মানে হেড স্পিচ অর গ্রাফিক ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট অর বুলিং, এই যে দুটো পয়েন্টস আছে এই দুটো পয়েন্টসের মধ্যে তোমরা রিপোর্ট করতে পারো, মানে জাস্ট ক্লিক করতে হবে আর তারপরে ওটা দেখবে ব্লু কালার হয়ে যাবে, আর তারপরে রিপোর্ট যে অপশান আছে সেটা ক্লিক করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তো বন্ধুরা এইভাবে তোমরা কমপ্লেন করতে পারো, আমি তোমাদের যতটা সম্ভব পরিষ্কার করে দেখানোর চেষ্টা করলাম। আর আমার আজ অব্দি চ্যানেলে যে কটা হেড কমেন্টস আছে অলরেডি আমি প্রথম দিকে আমি রিমুভ করে দিতাম, কিন্তু তারপর থেকে আমি যখন থেকে জানতে পারলাম যে রিপোর্ট করা যায় তো তারপর থেকে আমি রিপোর্ট করেছি। তো এইভাবে তোমরা করতে পারো,
আমাদের মতো যারা ছোট ছোট ইউটিউবার যারা সবে সবে চ্যানেল খুলেছি, যেমন আমার চ্যানেলও একদমই নতুন, ঠিক আছে, তো সবে সবে যারা চ্যানেল খুলেছি তো তারা অনুসরণ ভাবি যে আমাকে হেড কমেন্টস দিচ্ছে সেও তো আমার একটা ভিউয়ার্স, মানে সেও তো আমাকে একটা ভিউজ দিচ্ছে, তো তাকে আমি কিছু বলবো না বা কিছু। তো আমি এটা বলে রাখি যে চ্যানেলের গ্রোথের জন্য হেটার্সদের মানে কোনো দরকার নেই। তোমার যারা ওয়েল উইশার আছে তারাই তোমার চ্যানেলের গ্রোথে সাহায্য করবে। একজন হেটারকে তুমি যদি রিমুভ করে দাও বা একজন হেটার্সকে তুমি যদি জবাব দিয়ে দাও ভালোভাবে, তো তাতে তোমার কিচ্ছু অসুবিধা হবে না চ্যানেলের গ্রোথের। কারণ আমি তো বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দিকে আমি রিমুভ করতাম, ব্লক করে দিতাম, আর ইদানিংকালে আমি রিপোর্ট করি, কারণ আমার মনে হয় যে সেটা প্রপার ওয়ে জবাব দেওয়ার, সেটা প্রপার ওয়ে যে হেড কমেন্টসকে তুমি রিপোর্ট করে দাও। আর একটা ছোট্ট করে বলছি, এরপর চলে যাবো ঠাকুরঘরে, একটা কথা যেটা অনেকে চ্যালেঞ্জ ভিডিও বানায়, তো চ্যালেঞ্জ ভিডিওতে অবভিয়াসলি প্রচুর ভিউজ পাওয়া যায়, মানে নর্মাল যে ব্লগিং তার থেকে চ্যালেঞ্জ ভিডিওগুলোতে বেশি ভিউজ পাওয়া যায়। তো আমার প্রচুর বান্ধবীরা চ্যালেঞ্জ ভিডিও বানায়, অনেক টাইপের চ্যালেঞ্জ ভিডিও, যে টাইপের ভিডিও আমি কোনোদিন বানাইনি আর আমি কোনোদিন বানাবো না, বাট সেই টাইপের ভিডিও বানাতে আমার ভালো লাগে না, আমার রুচিবোধে বাজে। তো সেই টাইপের ভিডিও যারা বানাচ্ছে, স্পোর্টিংলি যারা নিচ্ছে, তো ঠিক আছে, খুব ভালো ব্যাপার, বানাতে পারো। কিন্তু একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি যে কোনো চ্যালেঞ্জ ভিডিওতে বাচ্চাদের ইনভলভ কিন্তু করো না। যতই ভিউজ পাও, যে পিঠে বসা, ঘোড়া হওয়া বা পেটে বসা ছোটো ছোটো বাচ্চা মেয়ের বা বাচ্চা ছেলের ওপর, এটা করো না। কারণ সেই ভিডিওটার বিরুদ্ধে যদি কেউ কমপ্লেন করে, সেই রাস্তাও কিন্তু আছে, কমপ্লেন করা যায় কোনো ভিডিওর পেছনে, তাতে কিন্তু বাচ্চাদের একটা চাইল্ড অ্যাক্ট আছে ইউটিউবে। তো সেই ভিডিওতে তোমরা যা ভিউজ পেয়েছ বা ওটা থেকে কোনো আর্নিংও তো হবেই না যদি কেউ কমপ্লেন করে দেয়, কারণ চাইল্ড অ্যাবিউজের একটা ধারা আছে সেটাতে, সেটার এতে যদি কেউ তোমার কমপ্লেন করে। আমি জানি না কতজন লোক মিলে কমপ্লেন করলে সেই ভিডিওটা মানে ইউটিউবের তরফ থেকে ওটা পুরো ডিলিট করে দিতে পারে বা ওর যা ভিউজ তোমরা পেয়েছো সেটাও বন্ধ হয়ে যেতে পারে। তো এটা আমার একটা ছোট্ট সাজেশান ছিল, ওগুলো করলে আমি জানি ভিউজ পাওয়া যায়, কিন্তু প্লিজ করো না ছোটো ছোটো বাচ্চাদের সাথে এই টাইপের চ্যালেঞ্জ ভিডিও একদমই করো না। এটা যারা বড় বড় ইউটিউবার্স তারা কখনো সাপোর্ট করে না, তোমরা দেখবে না কখনো কোনো বড় ইউটিউবার্স এই টাইপের ভিডিও বানাচ্ছে বাচ্চাদের নিয়ে চ্যালেঞ্জ ভিডিও। আর বাচ্চাদের যখন ক্যামেরার সামনে নিয়ে আসবে তো প্রপার জামাকাপড় পরিয়ে তবেই নিয়ে আসবে। তো একটা ছোট্ট সাজেশান ছিল বন্ধুদের জন্য, এরপর মানা না মানা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমার এবার পেয়ে গেছি খিদে, তার আগে আমাকে পুজোও দিতে হবে, তো পুজোটা দিয়ে নিই তারপর কিছু বানাই চটপটা ব্রেকফাস্ট। আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমার রাধাকৃষ্ণ নৃত্য সেবা আমি কীভাবে করি। এটা তোমাদের কখনোই দেখানো হয় না, কারণ আমার রাধাকৃষ্ণের যেখানে রয়েছে সেই জায়গাটায় ক্যামেরাটা সেট করা এতটাই মুশকিল হয় যে কখনোই ভালোভাবে দেখাতে পারি না। তাই আজ তোমাদের সঙ্গে একটুখানি ছোট্ট করে শেয়ার করে দিলাম। আর যেটা আমি সবসময় বলি যে খুব বেশি জোগাড় আমার ছিল না, তো যা ঘরের নিত্য পুজো যেভাবে আমি দিই সেভাবেই আমি দিলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। দেখো এবার আমি চলে এসেছি কিচেনে, তো আমার জন্য আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, বাকি সবার খাওয়া হয়ে গেছে। তো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম একটা বাটিতে, আর একটুখানি জোয়ান দিলাম, আর তার আগে নুন দিয়েছিলাম, আর এবার বেসন দিচ্ছি। তো 2-2.5 চামচ মতো বেসন আমি দিয়েছি, পুরোপুরি আমার মনে নেই, আর এটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, দেখো এরকম হবে এর কনসিস্টেন্সি। আর এটা দিয়ে আমি বানাবো বেসনের ছিলকা। তার জন্য আমি ননস্টিক ফ্রাইং প্যানে প্রথমে একটুখানি হোয়াইট অয়েল দিয়ে দিলাম, আর তারপর ব্যাটারটা ভালো করে দিয়ে দিলাম, আর গোল বানানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না।
তো তারপর যাই হোক এরকম হয়েছে। আর এটা না স্লো ফ্লেমে মানে লো ফ্লেমে করাটাই বেশি ভালো, ঠিক আছে। তো এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, একটু সময় নেবে, ঝটপট ঝটপট করলে এটা মানে অতটা ভালো টেস্টি হবে না, কাঁচা কাঁচা থেকে যেতে পারে। তো এই হয়ে গেল আমার ব্রেকফাস্ট। তো বন্ধুরা আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এরকমই টিপস, ব্লগ, পুজো পাঠ, ডেট, তারিখ সমস্ত কিছু জানার জন্য। এরপর দেখা হবে কালকে অন্য আরও একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।